হাইকোর্ট বেঞ্চ আমার যুক্ত দাবি সমস্ত রাজনৈতিক দল এটা হৃদয় সমর্থন করবার কথা, সে ক্ষমতা দল হো কি বিরোধী দল হো আন্তরিক দেখালে হাইকোর্ট নিশ্চিত রূপে হবে। এবং এই আন্দোলনকে আমি মুই এবং মোর হিন্দ মজদুর সভার এবং শ্রমিক সংগঠন মানে সম্পূর্ণ রূপে আমি সমর্থন দৌছু। থ্যাংক ইউ স্যার, বহু ধন্যবাদ আজ্ঞা। গোকুল বাবু আপনি যেন লড়ুয়া নেতা, মতো লাগুছি সিওর এটা হাইকোর্টে হয়েছি, আপনার লেখে লোক রইগলে হওয়ার হি কথা। আমার কংগ্রেসের গোটে নিয়েছে अभी हम देख सकते हैं हर पार्टी के वर्ग के लोग यहाँ पर हैं और हमारे सामने में कांग्रेस की नेत्री भी हैं सुरेखा। हाँ सुरेखा मैडम, अपन बहुत गोटे लड़ुआ ने सबले लड़ी लड़ा किसी बंद बुना है पहला पुलिस अपन को अरेस्ट करती तापर दूसरा लोग को अरेस्ट कर आज ही जेन हो जी यूपर कण कर देखो नहीं ये आंदोलन आमर 50 বরহ ধরি চালি আসলান এটা আন্দোলন জোরদার চলছে। 50 বরহ ম্যাডাম তো আপন কংগ্রেস ভি দিলা জোরদার চলছে, এমপি ভি দিলে সে মানে কেবে তো ইন্টারেস্ট নাই নেলে পাবলিক র পুরো সমর্থন দউ জন। যদি ই ভিতরে যদি কিছু না হচ্ছে আমার 29 30 তারে মহা বন হবা আর ই মহা বন লাগি আমার সব সাকসেস করবার লাগি আমার গাড়ি সব আড়ে বুঝে আর সব আড়ে বন হবার লাগি লোকঙ্কর সমর্থন ভি রইছে। আর যেতে দিন তক ই আন্দোলন না হউ আমার হাইকোর্ট বেঞ্চ না হউছে সেতে দিন তক ই আন্দোলন জারি রহিবা আগে আহুরি তীব্রতর হেবা। যেতে দিন তক রাজ্য সরকার আর কেন্দ্র সরকার বসিকি আলোচনা না করুছন সেতে দিন তক ই আমার হাইকোর্ট বেঞ্চ না হই পারে, মানে জানবার কথা পাবলিক জানবার কথা, পাবলিক জানবার কথা দুই রাজ্য সরকার আর কেন্দ্র সরকার হস্তক্ষেপ ফেলে যাইকি ই হাইকোর্ট বেঞ্চ হই পারবা।